আসসালামু আলাইকুম, কবিত্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটি ক্লাসে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে নবম শ্রেণীর জন্য। তোমরা যারা 2023 সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য আজকে রসায়নের একটি অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। পুরোটা সময় সাথে থাকবে, ইনশাল্লাহ উপকৃত হবে। আর রসায়ন কীভাবে পড়তে হয় ইতিমধ্যেই দেখিয়েছি, আজকেও দেখাবো তুমি মূল বইটা কীভাবে পড়বে। তো ইতিমধ্যে আমি অধ্যায় এক এবং অধ্যায় দুই তোমাদের শেষ করিয়েছি, আজকে অধ্যায় তিনটা একটু দেখব, পদার্থের গঠন, 35 পেজ। হ্যাঁ, তোমরা আগে আমি প্রতিদিনই বলি, প্রথমে তোমরা আমার ক্লাসটা সম্পূর্ণই না টেনে দেখবে, দেখার পর এরপর তুমি বইতে চলে যাবে, যে তোমার মতো করে পড়বে, দেখবে যে আমি যেভাবে বুঝিয়েছি তোমরা বুঝতে পারছো কি না। ওকে, তো 3 নম্বর যে অধ্যায় এটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার্স, স্ট্রাকচার অফ ম্যাটার, এই পদার্থের গঠন যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো বইতে যেভাবে পড়ব একটু খেয়াল করব। প্রথমেই দেখো আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ। তো মৌলিক যৌগিক পদার্থ জানতে চাইলে আমাদের কিন্তু পদার্থ কাকে বলে সেটা জেনে আসতে হয়। তো আমরা অধ্যায় দুয়ে কিন্তু পড়েছি পদার্থ কাকে বলে, যে সকল জিনিসের কি থাকে, ভর থাকে, জায়গা দখল করে, যাদের তাদের থেকে আমরা কি বলি, পদার্থ বলি। হ্যাঁ, তো পদার্থ প্রধানত দুই প্রকার, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলা, যে পদার্থের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, নিজস্ব একটা সত্তা আছে, এক কথায় ওই পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলে মৌলিক পদার্থ। এ পর্যন্ত 118টা আবিষ্কৃত হয়েছে মৌলিক পদার্থ। আর তুমি যদি যৌগিক পদার্থ যাও, যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। তার মানে একটা যৌগিক পদার্থ ভাঙলে তুমি দুই বা ততোধিক বা একাধিক কী পাবে, মৌলিক পদার্থ পাবে। ওকে, এরপরে দেখো অণুপরমাণু। এর আগেও আমি তোমাদেরকে বুঝিয়েছি অণুপরমাণু কী। আমরা দেখেছি একটা যদি পদার্থ হয়, পদার্থ যদি আমরা ভাঙতে থাকি ভাঙতে থাকি ভাঙতে থাকি, তাহলে একটা ছোটো ছোটো কণা পাবো, সেই কণার নাম হচ্ছে অণু। অণুকে যদি আরও ভাঙতে থাকি অণুকে যদি আরও ভাঙতে থাকি, তাহলে ছোট্ট ছোট্ট কণা পাবো, সেই কণাগুলোকে বলা হবে পরমাণু। ওকে, তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বৈশিষ্ট্য রক্ষা করে থাকে। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেন ধর্ম বিদ্যমান, অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম হচ্ছে বিদ্যমান। দুই বা ততোধিক অধিক সংখ্যক পরমাণু পরস্পর সাথে যখন রাসায়নিক বন্ধন করে একটা তৈরি করে, তখন সেটাকে বলা হয় অণু। যেমন দুটি অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে O2 তৈরি করে, এই O2টা হচ্ছে অণু। ওকে, এরপর আমরা যদি চলে যাই মৌলের প্রতীক বা সিম্বলস অফ এলিমেন্টস। মৌলের প্রতীক মানে কি, আমরা জানি যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, 118টা মৌলের নামের সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত যে প্রকাশের পদ্ধতি সেটাকে বলা হয় প্রতীক। যেমন আমরা যদি দেখি হাইড্রোজেন, হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই এইচটা হচ্ছে মৌলের প্রতীক। কার মৌলের প্রতীক, হাইড্রোজেন মৌলের প্রতীক। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে ও, ও হচ্ছে অক্সিজেন মৌলের প্রতীক। নাইট্রোজেন হচ্ছে এন, নাইট্রোজেন মৌলের প্রতীক। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এই যেমন হচ্ছে কার্বন সি, ক্লোরিন সি, অ্যাল, ক্যালসিয়াম হচ্ছে CA ইত্যাদি। এখানে কিছু ল্যাটিন নাম আছে, কারণ আমরা দেখেছি মৌলের কিছু মৌল নাম আছে যেটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। সেই ল্যাটিনগুলো যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এই ন্যাট্রিয়াম থেকে এনে নেওয়া হয়েছে। কপারের হচ্ছে কাপরাম, সিইউ এখান থেকে নেওয়া হয়েছে। পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, KA এখান থেকে নেওয়া হয়েছে, কে। ওকে, এভাবে তোমরা পড়বে। এরপরে মৌল প্রতীক লেখার কিছু নিয়ম আমরা দেখছি, যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর থাকে, একই রকম থাকে, তাহলে আমরা দেখছি প্রথম অক্ষরটা দেওয়ার পর দ্বিতীয় অক্ষরটা ব্যবহার করা হয়। যেমন আমরা যদি দেখে আসি, এই যে কার্বনের সি একবার ব্যবহার হয়ে গেছে, সেই ক্ষেত্রে ক্লোরিন CL ব্যবহার করা হয়েছে, এইচটা কেন উচ্চারণ হয় নাই, যার কারণে অ্যাল ব্যবহার হয়েছে। ওকে, এরপর চলে যাচ্ছি ফর্মুলা বা হচ্ছে সংকেত। হাইড্রোজেনের একটি অণুতে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটি হাইড্রোজেন অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত, অণু বা যৌগ, অণু বা যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। যেমন নাইট্রোজেন অণু N2, এটা হচ্ছে সংকেত। অ্যামোনিয়া NH3, এটা হচ্ছে সংকেত। সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সংকেত। এখন আসতেছি পরমাণুর ভেতরের কণা। তো আমরা দেখে এসেছি পদার্থ ভাঙলে অণু পাওয়া যায়, অণু ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণু ভাঙলে কী পাওয়া যায়। পরমাণু ভাঙলেও তিনটি কণিকা পাওয়া যায়, স্থায়ী কণিকা, যে তিনটি কণিকা অবশ্যই থাকবে। তাহলে পরমাণু তিনটি কণা দিয়ে গঠিত, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন
তিনটা কণিকা দিয়ে পরমাণু গঠিত। তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ হচ্ছে ঋণাত্মক, আর তার একটা নির্দিষ্ট আধান আছে, এটা মুখস্থ করতে হবে, একে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং তার একটা ভরও আছে 9.11 × 10⁻²⁸ গ্রাম, এটা মুখস্থ করতে হবে, এবং আপেক্ষিক আধান -1 ধরা হয়েছে। এরপর আসে প্রোটন, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর ধনাত্মক চার্জযুক্ত একটি আধান আছে, এর ভরও আছে, আপেক্ষিক ভর 1 ধরা হয়। এখন যদি এই তিনটা, একটা আছে নিউটন, হ্যাঁ তুমি যদি একটা কাজ করো সেটা হচ্ছে এই বক্সে যদি তুমি পড়ে ফেলাও যে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটনের তথ্য, তাহলে তোমার কিন্তু ওই বর্ণনাগুলো আর পড়া লাগছে না। ওকে, এরপর আসো পারমাণবিক ভর, আজকে দেখবো অ্যাটমিক নাম্বার। পারমাণবিক ভর কি? কোনো মৌলের একটি পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তো আমরা এখন যে পারমাণবিক সংখ্যাটা দেখলাম, সংজ্ঞা যে কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত উপস্থিত প্রোটনের সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, অথবা আমরা বলতে পারি যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন সংখ্যাকে সাধারণত আমরা জানি জেড দ্বারা প্রকাশ করা হয়, অথবা পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করব কি? জেড দ্বারা। যেমন আমি তোমাদেরকে বলি আর একটু, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে যে একটি পরমাণুতে অবস্থিত বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের যে সংখ্যা, সেই প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে, যোগফলকে বলা হয় ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যার সংজ্ঞা আসলে আমরা লিখব কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। আজকে আমরা এতটুকুই দেখব। দেখো যদি এরকম আমরা দেখি একটি, এখানে মনে করো আমরা দিলাম হচ্ছে এক্স, এখানে দিলাম হচ্ছে এ উপরে, আর নিচে হবে হচ্ছে জেড। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এ দেখো, এই এক্স এর বরাবর আমাদের আছে কি? সোডিয়াম। তাহলে এক্স মানে হচ্ছে মৌলের প্রতীক। এক্স মানে কি? মৌলের প্রতীক, মানে এক্স এর জায়গায় তোমার যেটা থাকবে সেটা হচ্ছে মৌলের প্রতীক হবে। তার মানে এখানে মৌলের প্রতীক হচ্ছে সোডিয়াম। এই এন এ হলো কি? সোডিয়াম মৌলের প্রতীক। আর এ এ মানে কি? এ মানে হচ্ছে ভর সংখ্যা, তার মানে ভর সংখ্যা থাকবে বাম পাশে উপরের দিকে। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। এই যে ভর সংখ্যা হচ্ছে 23। আর এই জেড মানে কি? জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে নিচে বাম পাশে যা থাকবে সেটাকে বলা হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখন দেখো নিউটন সংখ্যার সংখ্যা আমরা কিভাবে লিখতে পারি? নিউটন সংখ্যা মানে হচ্ছে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ, এই 23 থেকে 11 বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে সোডিয়ামের নিউটন সংখ্যা। ওকে, একটা চার্ট যদি আমরা একটু দেখি, একটু খেয়াল করবে এই চার্টটা দেখো, যে এখানে এইচ, এইচের উপরে কি আছে? 1। 1 মানে হচ্ছে তার ভর সংখ্যা। নিচে কি আছে? 1। 1 মানে তার পারমাণবিক সংখ্যা। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1, 0। তাহলে 0 হচ্ছে তার নিউটন সংখ্যা, তার মানে হাইড্রোজেনের কোনো নিউটন সংখ্যা নেই। এরপর যদি তুমি হিলিয়ামের কথা চিন্তা করো, উপরে কি আছে? 4। 4 মানে তার হচ্ছে ভর সংখ্যা। তাহলে দেখো ভর সংখ্যার জায়গায় কত আছে? 4। নিচে কি আছে? 2। 2 মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার জায়গায় দেখো 2 আছে, এবং এই 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, 2 হচ্ছে তার নিউটন সংখ্যা। তাহলে আমরা যদি এটা বের করি, এই জায়গাটা একটু দেখো, লিথিয়াম, লিথিয়ামের উপরে কি আছে? 7। 7 হচ্ছে তার ভর সংখ্যা। নিচে কি আছে? 3। 3 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। 7 থেকে 3 বাদ দিলে কত? 4। 4 হচ্ছে তার নিউট্রন সংখ্যা। বেরিলিয়াম, বেরিলিয়ামের উপরে কি আছে? 9। 9 হচ্ছে তার ভর সংখ্যা। নিচে 4। 4 প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5। 5 হচ্ছে তার ভর সংখ্যা, ও নিউট্রন সংখ্যা। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আজকে দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা পরমাণু মডেলটা দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট। তো যে পর্যন্ত দেখিয়েছি এই পর্যন্তই তোমরা বই থেকে একবার দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। ওকে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, এবং কোভিড টেক বাংলার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং কোভিড টেক বাংলা যে স্পেশাল সাজেশন আছে সেটা নিয়ে পড়ার অনুরোধ জানাচ্ছি, ইনশাল্লাহ এ প্লাস পাবে, পাবে এবং পাবে। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।